শর্ট সার্কিটের কারণে আগুনে ভস্মীভূত বাড়ি। বুধবার সন্ধ্যায় এই ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার আন্দুলিয়া গ্রামে। জানা গেছে বুধবার সন্ধ্যায় বিকাশ বাগদির বাড়িতে কেউ ছিল না, সেই সময় শর্ট সার্কিটের কারণে বাড়িতে আগুন লেগে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ও শাহরা অঞ্চলের প্রধানের প্রতিনিধি এবং অঞ্চল সভাপতি ও যুব সভাপতি পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির একাধিক সামগ্রী ও বেশ কিছু টাকা। এই ঘটনার পর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে শাহরা অঞ্চলের প্রধানের প্রতিনিধি। মানে বাড়িতে কোনো লোক ছিল না, ঠিক আছে, শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড লেগেছে। এবার আমরা কিন্তু আমার পাশের গ্রাম পচিপাড়ায় আমি অঞ্চল সভাপতি, আমার প্রধানের হ্যাজব্যান্ড এবং যুব সভাপতি তিনজন ছিলাম। আমরা সঙ্গে সঙ্গে খবর পাই এবং সঙ্গে সঙ্গে কিন্তু ওই বাড়িতে আমরা উপস্থিত হই। এবার যতটা পারি তার সহযোগিতা করি, আমরা চেষ্টা করব যতটা পারি ওই পরিবারের পাশে দাঁড়াবো।